Very good morning, everyone. আই হোপ কি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ আমাকে, তাও একবার তোমরা কনফার্মেশনটা দেবে আওয়াজটা শোনা যাচ্ছে কিনা, এবং অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটুখানি লাইক এবং শেয়ার করে দেবে। আমি যেরকম বারংবার বলি যে দুটি ক্লাস, দ্যাট মিন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে জিকে, এই দুটি ক্লাসের ওভারঅল যদি দেখো সেটা কিন্তু আমাদের অল এক্সাম রিলেটেড, রাইট? এটা আমাদের যেরকম মিসলেনিয়াস পরীক্ষায় কাজে লাগবে সেই রকম ভাবেই আমাদের এসএসসি পরীক্ষাতেও কাজে লাগবে, আমাদের WBPSC-র সমস্ত পরীক্ষাতেও কিন্তু কাজে লাগবে। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, এসএসসি হচ্ছে এভারগ্রিন, মানে চিরহরিৎ। কেন? কারণ প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হয়, পিএসসির পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হয় না। ভোট আসলে তবেই কিন্তু পিএসসির পরীক্ষা হয়, তাই সামনের পরীক্ষাগুলোকে অতি অবশ্যই অতি অবশ্যই কিন্তু তোমাকে টার্গেট করতে হবে। চলো শুরু করে দেওয়া যাক আজকের আমাদের ক্লাস। সবার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে পর্তো নভো এটা কোন যুদ্ধের একটি অংশ ছিল? পর্তো নভো, গুড মর্নিং বাবু, পর্তো নভো এটা কোন যুদ্ধের একটি পার্ট ছিল? ২০২৪-এ আমার এজ 30 বছর, 3 দিন হচ্ছে, WBP বা KP তে অ্যাপ্লাই করতে পারবো? না বাবু, দেখ 30 বছর পর্যন্ত মানে তোকে 30-এর মধ্যে হতে হবে, তো 30-এর মধ্যে হিসাবে আই ডোন্ট থিঙ্ক তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্ডার সেকশনস, অর্ডার অর্ডার বলে তো থাকে না, মাই স্টোর বলে এখানে একটা অপশন থাকে, তো সেই মাই স্টোরে যেতে পারো বা এইখানে তিনটে, ওই মাই স্টোরে গেলেই তুমি দেখতে পাবে যে তুমি কি কি অর্ডার দিয়েছো না দিয়েছো, সরি মাই স্টোর নয় মাই কন্টেন্ট। চলো এখানে বলা হয়েছে ব্যাটেল অফ পর্তো নভো, ব্যাটেল অফ পর্তো নভো হচ্ছে আমাদের কোনটি? সেটা হচ্ছে দ্বিতীয় অ্যাংলো মাইসোর যে ওয়ার রয়েছে সেটার, দ্বিতীয় অ্যাংলো মহীশূর যে যুদ্ধ সেটার জন্য, সেটার একটা পার্ট হচ্ছে আমাদের পর্তো নভো, ঠিক আছে? এটা আমাদের কোন সালে হয়েছে এনিওয়ান? এই যে এই ব্যাটেলটা, ব্যাটেল অফ পর্তো নভো, এই ব্যাটেল অফ পর্তো নভো এটি আমাদের কোন সালে হয়েছিল? এটা হয়েছিল আমাদের অ্যাংলো মাইসোর ওয়ার, তাহলে ব্রিটিশদের সাথে টিপু সুলতান, হায়দার আলী টিপু সুলতানের, রাইট? এটা হচ্ছে আমাদের 1781, সেকেন্ড মানে হচ্ছে আমাদের কবে, সেটা হচ্ছে 1781। কার সাথে হয়েছিল? সেটা হচ্ছে মাইসুরের রাজা হায়দার আলী, কার সাথে হয়েছিল? সেটা হচ্ছে হায়দার আলী এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের ব্রিটিশ কোম্পানির হয়েছিল, হায়দার আলী এবং ব্রিটিশ কোম্পানি তার হয়েছিল এটি, রাইট? ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্নে কি জিজ্ঞাসা করা হয়েছে? Which of the following is not a correct observation as mentioned by the Megasthenes about India? মানে মেগাস্থিনিসের যে বইটি লেখা রয়েছে, মেগাস্থিনিসের যে অবজারভেশনটা লেখা রয়েছে, সেই অবজারভেশনের যদি আমরা কথা বলি, তাহলে সেক্ষেত্রে মেগাস্থিনিসের এই অবজারভেশনে ইন্ডিয়া সম্পর্কে কোন কথাটি সত্য নয়, ইন্ডিয়া সম্পর্কে কোন কথাটি সত্য নয়? There is abundant gold, silver, copper and iron in India. মানে হচ্ছে আমাদের ভারতবর্ষে প্রাচুর্য রয়েছে, সোনা রূপো তামা এই ধরনের জিনিসগুলোর প্রাচুর্যতা রয়েছে। এখানে আমাদের ভারতবর্ষে একটা খুব প্রতিষ্ঠিত
কাস্ট সিস্টেম রয়েছে, জাতি প্রথা রয়েছে, এবং আমাদের ভারতবর্ষে খুব ঘন ঘন ফেমিন, ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, খুব ঘন ঘন দুর্ভিক্ষ এখানে হয়ে থাকে। এবং ডায়োনাইসাস হ্যাজ ইনভেটেড ইন্ডিয়া, মানে ইনি কি করেছিলেন, ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এর মধ্যে থেকে কোনটি আমাদের এখানকার ভুল তথ্য, যেটা মেঘাস্তিনিস লেখেননি, সেটাই এখানকার প্রশ্ন। ওকে, অপশন সি কে তোমরা প্রত্যেকে মার্ক করছো, আর কয়েকজন বলছো অপশন বি কে বলছো, রাইট? সো লেট সি কোনটা এখানকার সঠিক উত্তর। কারেক্ট আনসার বাবু, আমাদের ভারতবর্ষে ঘন ঘন, ভারতবর্ষে ঘন ঘন যে দুর্ভিক্ষ হতো এ কথাটা কিন্তু মেগাস্থিনিস বলেননি, তাই এখানকার কারেক্ট আনসার কোনটি সেটা হচ্ছে অপশন সি। এবার আমাকে বল, ওরে বঁদরগুলো, তোরা কি করে বলছিস যে ভারতবর্ষে কাস্ট সিস্টেম নেই? হ্যাঁ, বাংলার বাইরে একটুখানি খবরগুলো রাখ, যেখানে এখনো উচ্চ জাতির লোকেরা নিম্ন জাতির লোকেদের, মানে সে এসসি সম্প্রদায় ছিল, তাই এসসি সম্প্রদায় আছে বলে ওর মুখে প্রসাব পর্যন্ত করে দিয়েছিল। কোথাকার ঘটনা জানিস? মধ্যপ্রদেশে লোয়ার কাস্টের একটা মানুষ, সে তার 2 টাকা মজুরি বাড়াতে বলেছিল বলে 14 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে 6 জন মিলে রেপ করেছিল। কেন? কারণ লোয়ার কাস্টের হয়ে তোমার বলার অধিকার কি করে আসছে? তুমি মুখ কি করে খুলছো তুমি একটা নিচু জাতির লোক হয়ে? আর সেখানে তোরা কোন আক্কেলে এই উত্তরটা দিচ্ছিস যে ভারতবর্ষে একটা কাস্ট সিস্টেম, প্রতিষ্ঠিত কাস্ট সিস্টেম ছিল, এটা হচ্ছে ভুল, ভারতে কাস্টের প্রবলেম নেই? হ্যাঁ, কি করে হয় বাবা? বি তো জীবনে কখনো অ্যান্সার হবে না, কারণ এ অ্যান্ড বি দুটোই একদম, দুটোই একদম সত্য কথা। চলো তার পরের পাটে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং শিখ গুরু ওয়াজ কন্টেম্পোরারি অফ বাবর, এর মধ্যে থেকে কোন শিখ গুরু বাবরের সমসাময়িক? সঠিক উত্তর এখানকার কোনটি সেটা হচ্ছে গুরু নানক। কারেক্ট আনসার আমাদের কোনটি সেটা হচ্ছে গুরু নানক। মুভিং টু দা নেক্সট পার্ট, তারপর দেখো গুরু নানকের যদি কথা বলো, তিনি হচ্ছেন ফার্স্ট শিখ গুরু। বার্থ প্লেস হচ্ছে আমাদের কোথাকার, এই বার্থ প্লেস থেকেও আমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে তালওয়ান্দি লাহোর। 1496 এ গুরু নানক কি করেছিলেন, তিনি সুলতানপুরে ওনার এনলাইটমেন্ট হয়েছিল, ঠিক আছে, ওনার কি হয়েছিল, বোধিপ্রাপ্ত। ওনার যে এনলাইটমেন্ট সেটা কোথায় হয়েছিল, সেটা হচ্ছে সুলতানপুরে হয়েছিল। এবং উনি যে শিক্ষাগুলো দিতেন, সেই শিক্ষাগুলোর যদি কথা বলা হয়, সেটা আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেবে রাখা রয়েছে, আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেবে রাখা হয়েছে। ঠিক আছে, মুভিং টু দ্য নেক্সট পার্ট, এখানে দেখো আমি বেশ কয়েকটা শিখ গুরুদের এখানে পরপর পরপর সমস্ত ফরম্যাট বলে দিয়েছি, ঠিক আছে, শিখ গুরুদের সমস্ত ফরম্যাট এখানে আমি কি করেছি বলে দিয়েছি। দেখো গুরু নানক ফাউন্ডার অফ শিখিজম কে ছিলেন, উনি ফাউন্ডার ছিলেন। আঙ্গদ যদি কথা বলে গুরুমুখী স্ক্রিপ্টের জন্য,
রাইট, ভিজিটেড বাই হুমায়ুন, আমার দাস, রামদাস, পরপর দশখানা গুরু এবং তাদের যে সমস্ত যা যা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রয়েছে সেগুলো আমাদের কমন কোয়েশ্চেন্স এর মধ্যে এসে থাকে, তো সেটা কিন্তু পড়তে হবে। তার পরের পাঠে বলো কি বলা হয়েছে, হুইচ শিখ গুরু স্টার্টেড গুরুমুখী স্ক্রিপ্ট। কে করেছিলেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের গুরু আঙ্গদ। কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি? সেটা হচ্ছে গুরু আঙ্গদ। ঠিক আছে, তারপরে কোন শিখ গুরু আদি গ্রন্থ লিখেছিলেন? কোন শিখ গুরু আদি গ্রন্থ লিখেছিলেন? গুরু আঙ্গদ, গুরু রামদাস, গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ। কোন শিখ গুরু আদি গ্রন্থ লিখেছেন? আর ইংরাজি দেখে যারা বেরিয়ে চলে যাচ্ছ, যারা শুধু বেঙ্গলিতে ক্লাস করবে ভাবছো, বিশ্বাস করো জীবনে কখনো, মানে চাকরি পেতে এখনো তোমাদের 3-4 বছর, চাকরি পেতে এখনো তোমাদের 3-4 বছর, সরকারি চাকরি তোমরা যেভাবে ভাবছো সেইভাবে পেতে পেতে কালকে পেরিয়ে যাবে তোমাদের। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটি? সেটা হচ্ছে গুরু অর্জুন। কোন শিখ গুরু আদি গুরু আদি গ্রন্থ লিখেছিলেন? সেটা হচ্ছে গুরু অর্জুন। তার পরের পাঠে বলা হয়েছে কোন শিখ গুরু কে মুঘল কিং জাহাঙ্গীর হত্যা করেছিলেন? কোন শিখ গুরু কে মুঘল কিং জাহাঙ্গীর হত্যা করেছিলেন? সঠিক উত্তর কোনটি? সেটা হচ্ছে গুরু অর্জুন। কারেক্ট অ্যান্সার এখানকার কোনটি? কারেক্ট অ্যান্সার হচ্ছে গুরু অর্জুন। কোন শিখ গুরু কে ঔরঙ্গজেব, এখানে কোনটা বলা হয়েছে, জাহাঙ্গীর হত্যা করেছিল কাকে? গুরু অর্জুনকে। জাহাঙ্গীর হত্যা করেছিলেন কাকে? গুরু অর্জুনকে। এখানে প্রশ্ন করা হয়েছে ঔরঙ্গজেবকে হত্যা, ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিলেন? বাবু না পারলে তোকে শিখতে হবে না, দেখ যেগুলো জানিস সেইগুলো বারংবার পড়ে কি হবে আমাকে বলতে পারিস? তুই কি মানে কেউ তোকে একদম বলে দিয়েছে যে এইটাই আসবে? তা তো নয়, যা খুশি প্রশ্ন দিতে পারে। তাহলে যা খুশি যখন প্রশ্ন দিতে পারে তাহলে আমি যেগুলো পারি সেগুলো তো পারছি, সেটা বারংবার করে তো কোনো লাভ নেই। ইয়েস, মাঝে মাঝে ডেফিনেটলি প্র্যাকটিস করব যাতে ভুলে না যায়, যেটা পারছি না সেটা শিখব, শেখার জন্যই তো এটা এখানে রয়েছে। কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি? সেটা হচ্ছে তেজ বাহাদুর। কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে তেজ বাহাদুর। কার বায়োগ্রাফিকে বিচিত্র নাটক বলে আমরা জানি? কার বায়োগ্রাফিকে বিচিত্র নাটক বলে আমরা জানি? বিচিত্র নাটক কাকে বলা হয়? তেজ বাহাদুর, গুরু আঙ্গদ, গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং।
কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে আমাদের গুরু গোবিন্দ সিং। কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি? সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং। লাভন গ্রন্থ, লাভন গ্রন্থ এই বইটি কে লিখেছেন? গুরু তেজ বাহাদুর, গুরু আঙ্গদ, গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং। লাভন গ্রন্থ কে লিখেছেন? কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি? সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ গুরু রামদাস। কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ গুরু রামদাস। ভেরি গুড। পর্তুগিজদের প্রথম রাজধানী আমাদের ভারতের কোথায় ছিল? হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া? পন্ডিচেরি, গোয়া, কোচিন, কোজিকড। পর্তুগিজদের প্রাচীন রাজধানী কোনটি ছিল? মুখে মুখে কিছু প্রশ্ন করলে সেটা কি উইদাউট অপশন অ্যান্সার করতে পারবে? দু একদিন তো ভালোই করলে। কারেক্ট অ্যান্সার কোনটি? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। কারেক্ট অ্যান্সার কোনটি? অপশন সি, কোচিনে। তাহলে পর্তুগিজদের সবার প্রথমে, পর্তুগিজদের সবার প্রথমে যে ক্যাপিটাল তৈরি করা হয়েছিল সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে পন্ডিচেরি, সরি কোচিনে। ঠিক, চলো তার পরের পাটে একটু ডিটেলসে দেখব। ভাস্কো দাগামা ভারতবর্ষে এসেছিলেন কোন সালে? সেটা হচ্ছে 1498 সালে। কোথায়? সেটা হচ্ছে কালিকট। যখন উনি কালিকটে এসেছিলেন সেই সময়ে ওখানকার রাজা কে ছিলেন? কিং জামেরিন। কে ছিলেন রাজা? সেটা হচ্ছে কিং জামেরিন তখনকার ওই কালিকটের রাজা ছিলেন। প্রথম পর্তুগিজ গভর্নরের নাম হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেইডা। প্রথম পর্তুগিজ গভর্নরের নাম কি? ফ্রান্সিসকো ডি আলমেইডা। সেকেন্ডের নাম হচ্ছে কোনটি? আলফানজো ডে আলবুকুর্ক। এই আলবুকুর্কের যদি কথা বলো, তিনি কিন্তু সতী প্রথা বন্ধ করেছিলেন। ঠিক আছে, তিনি কি করেছিলেন? সতী প্রথা বন্ধ করেছিলেন। আর এই পর্তুগিজদেরই যদি কথা বলো, তাহলে সেক্ষেত্রে পর্তুগিজদের যদি কথা বলো, সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ওনারাই কিন্তু ওই যে পেঁপে, পেয়ারা, টোব্যাকো, আলু এই ধরনের যে কালটিভেশন বা চাষ, সেইগুলো কিন্তু পর্তুগিজদের থেকেই আমাদের এখানে এসেছিল। ঠিক আছে, তারপরের পাটে এটা এসএসসি স্টেনো এবং অডিট অ্যাকাউন্টে এসেছিল আমাদের রাজ্যের। কি বলা হয়েছে? পূর্বে পর্তুগিজদের প্রথম ভাইসরয় হিসাবে কাকে নিযুক্ত করা হয়? হু ওয়াজ দ্য প্রিভিয়াসলি অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট ভাইসরয় অব দ্য পর্তুগিজ?
কোনটি? ফ্রান্সিসকো আলমেইডা। তারপর দেখো এসএসসি সিএইচএসএল, সিএইচএসএল এর অলরেডি পেপারে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং সিএইচএসএল আমাদের আসার কথা আছে, ঠিক আছে? সিএইচএসএল আমাদের আসার কথা রয়েছে। তো সেই সিএইচএসএল এর যদি আমরা কথা বলি, সেইখানকার প্রশ্ন হচ্ছে কোন পর্তুগিজ গভর্নর গোয়া থেকে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন? করমণ্ডল উপকূল থেকে ডাচেরা প্রধান জিনিস যেটি রপ্তানি করত। পর্তুগিজ গভর্নর স্টপড দা প্র্যাকটিস অফ সতি ইমোলেশন ফ্রম গোয়া। বলো ডাচেরা যেখান থেকে, মানে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল কোনটাকে বলছে? তামিলনাড়ুর জায়গাটাকে বলছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? করমণ্ডল। এইটাকে কি বলা হয়? মালাবার বলা হচ্ছে। সো করমণ্ডল উপকূল মানে হচ্ছে তামিলনাড়ুর যে জায়গাটা রয়েছে সেটাকে। সো করমণ্ডল উপকূলের যদি আমরা কথা বলি, তো ডাচেদের প্রধান জিনিস যেটি রপ্তানি করতো সেটি কোনটি? বস্ত্র, নীল নাকি মশলা নাকি সোরা বলে যে জিনিসটি, সেটি কোনটা মূলত এখানে তারা রপ্তানি করতো? কারেক্ট আনসার কোনটি? সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ মশলা। একদম মশলার জন্যই কিন্তু সবার প্রথমে এই সমস্ত কারবার গুলি শুরু হয়েছিল, ঠিক আছে? তার পরের পাটে বলা হয়েছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ব্রিটিশ শিপ, যেটা ভারতবর্ষে এসেছিল, ভারতবর্ষে আসা প্রথম জাহাজের নাম কি? কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি? সেটা হচ্ছে আমাদের অপশন এ, অপশন এ, দ্যাট ইজ ম্যালেস স্কোরেজ। কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে ম্যালেস স্কোরেজ। দেখো প্রথম শিপ যেটা ভারতবর্ষে এসেছিল সেটা হচ্ছে ম্যালেস স্কোরেজ। কোনটা? ম্যালেস স্কোরেজ। 1601 সালে যে শিপটাকে নাম দেওয়া হয় রেড ড্রাগন, যেটা 1619 সালে কি হয়েছিল? ডুবে গিয়েছিল। হেক্টর হচ্ছে অ্যানাদার শিপ একটা, যেটা 1600 সালে এসেছিল। হেক্টর যেটা রয়েছে সেটা 1600 সালে এসেছিল, এবং যেটার উইলিয়াম হকিন্স কে ছিলেন? ক্যাপ্টেন ছিলেন, অ্যান্ড উইলিয়াম হকিন্স ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দিস শিপ। ক্যাপ্টেন হকিন্স যদি কথা বলো, তিনি জাহাঙ্গীরের কোর্টে গিয়েছিলেন 1609 সালে। অ্যান্ড ক্যাপ্টেন থমাস রো, তিনি জাহাঙ্গীরের কোর্টে গিয়েছিলেন কবে? সেটা হচ্ছে 1615 সালে। তাহলে ভাব হকিন্স কবে গেছে? 1609 সালে। আর জেমস ওয়ানের প্রতিনিধি হিসাবে থমাস রো কে গেছেন? সেটা হচ্ছে 1615 সালে। বুঝতে পারলি? তো সবকটা কিন্তু ডিটেলস এর। এবার আমাকে একটা কথা বল,
দেখেছো? এবার আমাকে ঝটপট করে একটা কথা বলো, আচ্ছা বলো তো, আমরা কি বলো ওটাকে, যা কি একটা বলতে গেলাম, সেটাই, আরে প্রশ্নটাই ভুলে যাচ্ছি রে, খুব ফেমাস একটা প্রশ্ন থাকে, মনে পড়লে বলছি বাবু, ম্যালিশ ম্যালিশ গরেজ ম্যালিশ গরেজের নামটাই হচ্ছে রেড ড্রাগন। থাক, কোয়েশ্চেনটা ভুলে যাচ্ছি, বলো ক্যাপ্টেন হকিংস অ্যান্ড থমাস রো এটা কার সময়ে ভারতবর্ষে, মানে উনি মোগল সম্রাটে গিয়েছিলেন? ক্যাপ্টেন হকিন্স এবং থমাস রো যদি কথা বলো, তাহলে সেক্ষেত্রে কার সময়ে ভারতবর্ষে গিয়েছিলেন? কারেক্ট আনসার হচ্ছে আমাদের কোনটি, সেটা হচ্ছে অপশন বি, অপশন বি দ্যাট ইজ জাহাঙ্গীর, অপশন বি দ্যাট ইজ জাহাঙ্গীর। বলো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ব্রিটিশ শিপ দ্যাট ফার্স্ট অ্যারাইভড ইন ইন্ডিয়া, কোন ব্রিটিশ শিপটি ভারতবর্ষে সবার প্রথমে এসেছিল? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটি, সেটা হচ্ছে আমাদের রেড ড্রাগন। জাস্ট একটু আগে দেখলে, এটা দেখো সিপিও তে, রাইট, এই যে সিপিও তে দেখলে, এই প্রশ্নটারই বলতে গেলে আমাদের এইটা হচ্ছে আর একটা প্রশ্ন, মানে এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, মানে তোমাকে যদি তুমি এইখানকার কথাটা বলো, এই যে কথাটা বলো, এই ম্যাটারটা এই অপশনে থাকলেও তোমার হতে পারে, আবার এই অপশনটা থাকলেও হতে পারে, ঠিক আছে? বলো ব্রিটিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট, ব্রিটিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট মাসুলিপত্তনম, সুরত, কালিকট, সেরিঙ্গাপত্তনম। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ফার্স্ট ফ্যাক্টরি মাসুলিপত্তনমে হয়েছিল, কিন্তু এই যে সুরাতে সেটা কিন্তু আমাদের একদম পুরো পার্মানেন্ট, যেটা সেই পার্মানেন্ট যদি বলা হয় তখন সেক্ষেত্রে আমাদের অপশন বি অ্যান্সার হয়ে যায়। বাবু ভালো লেভেলের কোয়েশ্চেন বলেই আমি করাচ্ছি আর ডিটেলসে করাচ্ছি, তার সাথে সাথে ফ্যাক্ট গুলোও বলছি, কিন্তু তুই দেখ যেখানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় সেখানে স্টুডেন্ট সংখ্যা থাকে এইটা, যেখানে লো স্ট্যান্ডার্ড এর ক্লাস হয় সেখানে তোর এইখানে থাকবে, এটার সাথে আরো অ্যাড হয়ে যাবে, মানে চাকরি পাবো, কিন্তু বাবা কিরকম ভাবে চাকরি পাবো, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল, এইভাবে আমি চাকরি পাবো, বিশ্বাস কর, ওই যে গাধা গরুর মতো অত যে পড়াশোনা করে না, তাদের মধ্যে মেজরিটি পায় না, ইভেন আমি তোকে জোর গলায় বলতে পারি যারা পড়াই তারাও নিজেরা পায়নি, মানে আমি আজকে বলতে খারাপ লাগছে কিন্তু আমি বলছি, যারা যারা ওই রকম ভাবে পড়াচ্ছে তারাও পায়নি কিন্তু পড়াচ্ছে, আর লোকে পড়ছেও, আর যেখানে তুই দেখবি একটুখানি ঠিকভাবে পড়াচ্ছে, ইংলিশে পড়ালে যেখানে অবভিয়াসলি ভিউজ কম আসে, কিন্তু ইংরাজিতে শিখতে হবেই পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে লাগবেই, এটা সেইটুকু জ্ঞান গম্মি যাদের থাকে না তারা ক্লাসেও আসে না, পাইও না, আমার বয়ে গেল, তবে যা খুশি করতে যা। বলো হু লিড দ্য ইংলিশ কোম্পানিজ এম্বাসে টু এম্পারার ফারুক শিয়ার কোর্ট, মানে এর মধ্যে থেকে ফারুক শিয়ারের কোর্টে যদি বলো, ফারুক শিয়ারের কোর্টে যদি বলো, তাহলে সেক্ষেত্রে ইংলিশ কোম্পানি কাকে পাঠিয়েছিলেন দূত হিসাবে?
সকালে হয়েছে বাবা, সকালের সিএ ক্লাসটা হয়েছে, কম হয়েছে, আধ ঘন্টা আমি করিয়েছি। আমার শরীরের আর একটুখানি সুস্থ হলে তারপরেই আমি অফিস যাব। কোনটি? সেটা হচ্ছে আমাদের জন সারমান। কাকে পাঠিয়েছিলেন? সেটা হচ্ছে জন সারমানকে পাঠিয়েছিলেন। ঠিক আছে, চলো তার পরের পাঠে একটু ডিটেলস দেখে নেব। সারমান এম্বাসে, যার নাম আমাদের জন সারমানের নাম অনুসারে রাখা হয়েছিল, ওনাকে ফারুক শেয়ারের কোর্টে পাঠানো হয়েছিল। মানে হচ্ছে মুঘল সম্রাট ফারুক শেয়ারের দরবারে কাকে পাঠানো হয়, সেটা হচ্ছে জন সারমানকে পাঠানো হয়েছিল। কোন সালে পাঠানো হয়েছিল? সেটা হচ্ছে আমাদের 1715 সালে। এই যে পুরো গ্রুপটি গিয়েছিল, ঠিক আছে, এই যে পুরো গ্রুপটি গিয়েছিল, সেই গ্রুপের হেডে ছিলেন জন সারমান। এই যে ফারুক শেয়ারের কোর্টে যান, সেখানে গিয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে তাদের সাথে একজন ডাক্তারও গিয়েছিলেন, এবং তিনি কি করেছিলেন, ফারুক শেয়ারকে সুস্থ করেছিলেন। ফারুক শেয়ারকে যখন উনি সুস্থ করেন, সেইটাতে খুশি হয়ে ফারুক শেয়ার কি দিয়েছিলেন, 1717 সালে রয়্যাল ফরমান জারি করেছিলেন। তোরা নিশ্চয়ই শুনেছিস যে রয়্যাল ফরমান কে জারি করেছে, সেটা হচ্ছে ফারুক শেয়ার। শুনেছিস তো, রয়্যাল ফরমান কে জারি করেছে, সেটা হচ্ছে ফারুক শেয়ার। তো ফারুক শেয়ার কেন করেছিল, কারণ যখন ওখানে জন সারমান গিয়েছিলেন, উনি ডাক্তার নিয়ে গেছিলেন, এবং তিনি ফারুক শেয়ারকে অসুস্থতা থেকে সুস্থ করে তোলেন, এবং সুস্থ করার পরে ওনাকে খুশি হয়ে তারপর সেখান থেকে রয়্যাল ফরমান জারি হয়। ঠিক আছে, রয়্যাল ফরমান জারি হয়। আচ্ছা, এবার আমি ঝটপট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা বলো, একটু আগে যেটা আমি পড়ালাম তোমাদের সেইটার যদি আমরা কথা বলি, বলো থমাস রো জাহাঙ্গীরের কোর্টে কোন সালে গিয়েছিলেন? থমাস রো জাহাঙ্গীরের কোর্টে কোন সালে গিয়েছিলেন? গুড, 1615 সালে। ঠিক আছে, 1615 সালে। তার পরের পাঠে বলা হয়েছে দিগদর্শন বাংলা মাসিক পত্রিকা কোন সালে শুরু হয়েছিল? দিগদর্শন বাংলা মাসিক পত্রিকা কোন সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর কোনটি? সেটা হচ্ছে 1818 সাল। কোন সালে হয়েছে? সেটা হচ্ছে 1818 সাল। এক নাম, ঠিক আছে। দিগদর্শন পত্রিকা বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? সঠিক উত্তর কোনটি? সেটা হচ্ছে সোম প্রকাশ। কারেক্ট আনসার আমাদের কোনটি? সেটা হচ্ছে সোম প্রকাশ। ঠিক আছে, বসুমতী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
পশুমতি পত্রিকার সম্পাদক কে ছিলেন? কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি? সেটা হচ্ছে আমাদের রবীন্দ্র ঘোষ। কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে আমাদের রবীন্দ্র ঘোষ। নিম্নলিখিত কোন সংবাদপত্র বা জার্নাল মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি? সেটা হচ্ছে ক্রান্তি। কারেক্ট অ্যান্সার কোনটি? ক্রান্তি। আচ্ছা, এর মধ্যে থেকে সত্যি কথা বলবি, কোন একদম পুরো শিওর শটের সাথে জেনে তোরা উত্তর দিয়েছিলিস, নাকি কারোর একজনকে দেখে তুক্কা মেরেছিলিস? যদি তুক্কাও মেরে থাকিস নো প্রবলেম, কিন্তু যখন তুক্কা মারার পরে দেখছো ইয়েস দিস ইজ রাইট অ্যান্সার, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোকে দেখে নিতে হবে যে ক্রান্তি সংবাদপত্রটি আমাদের মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো। এইভাবে দেখবি, যেরকম এর আগের প্রশ্নটাই, তাহলে বসুমতী পত্রিকার কোনটি? সেটা হচ্ছে বারীন্দ্র ঘোষ। এইরকম ভাবে তোমাকে কিন্তু দেখে নিতে হবে। আচ্ছা, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা হচ্ছে সোমপ্রকাশ। সোমপ্রকাশ কার সোমপ্রকাশের এডিটর কে ছিলেন? সোমপ্রকাশের না জানাটা কোনো ভুলের নয় সুরজিৎ, ডোন্ট ওয়ারি। বলো সোমপ্রকাশ এটির এডিটর কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর কার মাথা থেকে এই এইটার কথা বেরিয়েছিল? বিদ্যাসাগরের, একদম। বলো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর আমাদের কোনটি? সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ঈশ্বর গুপ্ত। কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ঈশ্বর গুপ্ত। হিন্দু প্যাট্রিয়ট সম্পাদক কে ছিলেন?
হিন্দু প্যাট্রিয়ট। আচ্ছা, এই পত্রিকার বাকি সম্পর্কে যেটা জানো সেটাও কিন্তু বলো। কারেক্ট আনসার কোনটি? হরিশচন্দ্র মুখার্জি। আর এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম দিস? আর কিছু ডিটেলস এটার? ইট ইজ দ্য নিউ পেপার। কি লিখেছিস বাবা? সঞ্জীবিনী কুমার কৃষ্ণ মিত্র, কৃষ্ণ কুমার হচ্ছে সঞ্জীবিনী, আর গিরিশচন্দ্র হরিশচন্দ্র চাষিদের উপর অত্যাচারের কথা লেখা হয়েছিল, নীল বিদ্রোহ এটাতে প্রকাশিত হয়েছিল। গুড। ঠিক আছে চলো, তারপরে অমৃত বাজার পত্রিকা কে প্রতিস্থাপিত করেছিল? কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে আমাদের অপশন ডি, দ্যাট ইজ শিশির কুমার ঘোষ। কারেক্ট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে শিশির কুমার ঘোষ। বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? কারেক্ট আনসার হচ্ছে সংবাদ দর্পণ। আচ্ছা, সমাচার, এই সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাঙ্কর এবং তত্ত্ববোধিনী পত্রিকা, এই কটা সম্পর্কে বলতো বাবা, সম্পর্কে বলো। কারণ পেড ব্যাচে প্রত্যেকটাতে প্রত্যেকটা পত্রিকার কে কি ছিলেন, কোন সালে ছিল, সমস্ত কিছু করানো। ইভেন আমি তো ইউটিউবেও বারংবার করিয়েছিলাম, তো সেই সব কটা সম্পর্কে আমাকে একবার ঝটপট করে বলো তো, সব কটা সম্পর্কে আমাকে ঝটপট করে বলবে।
সরি ডিয়ার, একটুখানি আমাদের নেটওয়ার্কের এখানে ইস্যু হচ্ছিল, সেটার জন্য সাউন্ডটার একটু প্রবলেম হচ্ছিল, আর আমাদের ট্যাবটাও একটুখানি গন্ডগোল করছিল। বলো, মহাত্মা গান্ধী দ্বারা প্রকাশিত সংবাদপত্র হলো কোনটি? মহাত্মা গান্ধীর দ্বারা প্রকাশিত এর মধ্যে থেকে কোনটি? কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওপিনিয়ন। কারেক্ট আনসার কোনটি? সেটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। গ্রামবার্তা প্রকাশিকার প্রতিস্থাপিত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচ্ছা, WBCS এমন একটি ব্যাচ, যে ব্যাচে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে সিম্পলি সেক্ষেত্রে তোমরা A to Z অল সাবজেক্ট এতটা ডিটেলসে পড়বে যেটার পরে তোমাদের অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে না। এই সিলেবাসটা তুমি যদি কমপ্লিট করো তাহলে রেলওয়ে, SSC, PSC, WBP সব কটা এক্সামের জন্য তুমি ইন্ডিয়ান সোশিওলজিস্ট প্রকাশ করেছিলেন কে? বলো, ইন্ডিয়ান সোশিয়ালিস্ট প্রকাশ করেছিলেন কে? সঠিক উত্তর কোনটি? সেটা হচ্ছে অপশন এ, দ্যাট ইজ শ্যামজি কৃষ্ণ বর্মা। কারেক্ট আনসার কোনটি? শ্যামজি কৃষ্ণ বর্মা। স্ট্যানফোর্ড ওয়াজ আ মেম্বার অফ দ্য, কারেক্ট আনসার কোনটি? সেটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ লেবার পার্টি। এটা এর আগের দিন করানো হয়েছিল, রাইট? এর আগের দিন এই কোয়েশ্চেনটা আমি করিয়েছিলাম, মনে আছে? বলো, এটা একটু পুরনো প্রশ্ন চলে এসেছে, পুরনো প্রশ্ন এসেছে, আর এইটার জন্য মানে এই যত প্রিন্সলি স্টেট রয়েছে সেই সমস্ত স্টেট গুলিকে একত্রিত করার জন্য আমরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে কি সেলিব্রেট করি? ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেট করি। সেটা কবে করি বলো? ন্যাশনাল ইউনিটি ডে আমরা কবে সেলিব্রেট করি?
ফার্স্ট অক্টোবর আমরা সেলিব্রেট করে থাকি। আচ্ছা আজকে হচ্ছে 4th March, আজকে আমরা কি সেলিব্রেট করে থাকি? আজকে 4th March, আজকে কি সেলিব্রেট করে থাকি? বেঙ্গলিতে কোয়েশ্চনস পেপার হবে ভাই, তুই না জন্মে জীবনে কখনো পরীক্ষা দিসনি সেটা বুঝতেই পারছি। যে বলছো বাংলাতেই প্রশ্নপত্র হবে শুধু, সে জীবনে কখনো পরীক্ষাই দিসনি তুই। তুই না প্রথমে 2-4 বার পরীক্ষা দিয়ে আই, তোর সরকারি চাকরি পেতে এখনো পর্যন্ত 5 বছর দেরি, বুঝেছিস? তোর সরকারি চাকরি পেতে তোর এখনো 5 বছর দেরি। প্রশ্নপত্র শুধু বাংলাতে থাকে না, ইংরাজিতেও সেখানে থাকে, ইংরাজি বাংলা দুটোই থাকে। পড়াশোনার মানটা তো তোর জীবনে না স্কুলে উন্নত করতে পেরেছিস, না এখন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে উন্নত করছিস, শুধু স্বপ্নই দেখে যাচ্ছিস যে সরকারি চাকরি পাবি। পাবে তো না চাকরি, শুধু সময় বরবাদ করছে, বাবা মার টাকা নষ্ট করছে। হু ওয়াজ দ্য পাইনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালাইজেশন, ন্যাশনালিজম বলো। আরশি দত্ত, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্ট, আর কোনটা কিসের জন্য ভুল সেটাও বলিস। কার সময় এসেছিল, কোন সালে এসেছিল? মাইন্ড অ্যাওয়ারনেস ডে, ১৬১৫। চলো আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে অন্য একটা দিন দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা লাইক করে দিও, আর একটুখানি পড়াশোনার মানটাকে উন্নত করো, বুঝতে পারলে? শুধু বাংলাতে পড়বো সেটা করলে জীবনে কখনো হবে না, বাংলা ইংরেজি দুটোই করতে হবে। তোমার হায়ার অথরিটি তোমাকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিতে তুমি গিয়ে আবার বলছো সরি আপনি যে চিঠিটা দিয়েছেন সেটা আমি বুঝতে পারছি না, বাংলাতে দিন। এই তোর পড়ালেখার যোগ্যতা, মানে এইটা তোমার ডিগ্রির মান, বলতেও লজ্জা করে না। এটা একটা তো শোকজ লেটার যদি আসে সেটার উত্তরে দিতে পারবি তুই, তুই তো বুঝতেই পারবি না তোকে কেন শোকজ করা হয়েছে, কারণ ইংরেজিতে লেখা থাকবে। একটু এই গন্ডি থেকে বেরো, দুটোই জানতে হবে যাতে যে কোনো পরীক্ষা দিতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোচ্ছে যাতে সেটা দিতে পারি, সেইটুকু জ্ঞান গম্মি রেখে পড়াশোনা করো। ভোট আছে বলে পিএসসির রেজাল্ট, পিএসসির ভ্যাকেন্সি বেরোচ্ছে, ভোট চলে যাবে পিএসসির ভ্যাকেন্সি বেরোবে না, এসএসসি বেরোবে, প্রত্যেক বছর বেরোবে, তো এসএসসি টার্গেট করো।